আল্লাহ বলেন আমি যুদ্ধের ঘোষণা দিলাম আমার উলিদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়ে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি বলে কেমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উলিরা যখন আমার কাছে যা চায় আমি আল্লাহ সাথে সাথে আমার উলিদের মনের আশা আমি আল্লাহ পূরণ করি জোরে কোন সুবহানাল্লাহ উলিদের কাছে আইলে কি লাভ শুনেন حضرت زنون مصري رحمت الله علی مستبر اللہ رے کلی چھلین زنون مصری انار ایک مورید خوب کا چھر مورید اینو بکتو بین دونے کیا سرامی بولی مورید ویسین بالو گتا پھر صحبو تا تک بین اوی گتو ما فیل آئی سین آر ایم فیل آئی سین آر پھر ست کنو زگا زگ نائی ہے مورید کنو دام نائی تمونے رکھ من شب شمائی যোগাযোগ আল্লাহ সাথে না থাকলে আল্লাহ রাগ করে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহ উনার একজন মুরিদ ছিল ওই মুরিদকে ওই জুন্নুন মিসরি বললেন তোমাকে আমি সবক দিলাম এর আগে আমি বলি বন্ধু পীরের দরবারে কেন আসবেন ও বন্ধু রে চোখের সমস্যা হইলে ডাক্তারের কাছে যাও কানের সমস্যা হইলে ডাক্তারের কাছে যাও আমার নবী বলেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু উসিলা বিচারি উসিলা ও বন্ধু চোখের সমস্যা হইলে আল্লাহর ডাকলেই তো চলে ডাক্তারের কাছে কেন যাও এই সময় কি তোমার বেদাত আর শিরিকের কথা মনে থাকে না আর এই শরীরের মধ্যে রোগ হইলে ডাক্তারের কাছে কেন যাও আল্লাহর ডাকলেই তো আমার আল্লাহ বলা করে আল্লাহ বলেন আমি আল্লাহ উসিলা তালাশ করি আমি আল্লাহ উসিলা তালাশ করি পানি খাইবেন এই গ্যালাসটা হলো একটা উসিলা আমি ওয়াজ করতেছি এই মাইকটা হলো একটা উসিলার বন্ধু ও বন্ধু আপনার মাথায় সমস্যা ডাক্তারের কাছে গেলেন চুকে সমস্যা ডাক্তারের কাছে গেলেন গায়ে সমস্যা ডাক্তারের কাছে গেলেন কিন্তু আপনার আমার শরীরের এমন একটা জায়গা আছে যেই জায়গাটা নাপাক হলে আপনার নামাজ কবুল হবে না যেই জায়গাটা নাপাক হইলে আপনার রোজা কবুল হবে না যেই জায়গাটা নাপাক থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না ওই জায়গাটার নাম হইল কলব জুড়ে কোন ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা এই কলব যার নাপাক নামাজ কবুল হই না রে বন্ধু এই কলব যার নাপাক রোজা কবুল হয় না কত আল্লাহর ডাকি কত নামাজ পড়ে কবুল হয় না কেন কবুল হবে কারণ আপনার আমার কলব তো নাপাক এই কলবের চিকিৎসা কে করবে এই কলবের চিকিৎসা তো চোখের ডাক্তার করতে পারবে না এই কলবের চিকিৎসা তো কানের ডাক্তার করতে পারবে না এই কলবের চিকিৎসা দাঁতের ডাক্তার করতে পারবে না বন্ধু এই কলবের চিকিৎসা আমার জোরের ডাক্তার করতে পারবে না ওই কলবের চিকিৎসা যিনি করবেন তারা হইল এই পৃথিবীর উলি আউলিয়ারা জোরে কোন কথা ঠিক কিনা ওরে বেলায়তের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন নূরের নবী মুর্শিদের না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদের না পাইলে কি আর রাসূল পাবি ওরে বেলায়তের মুর্শিদ হইয়া হা আসিলেন দিনের নবী আমার আসিলেন নূরের নবী মুর্শিদের না পাইলে কে আর রাসূল পাবি মুর্শিদের না পাইলে কে আর রাসূল পাবি কথা বলেন দেখি না ওই জুন্নুন মিসরির একজন মুরিদ আসলো হুজুর আমাকে কিছু সবক দেন
জুন্নুন মিসরি সবক দিলেন তুমি 40 দিন একাধারে তুমি রিয়াজত করবা তুমি 40 দিন একাধারে তুমি ইবাদত করবা কোনো বন্ধ করা যাবে না অর্থাৎ 40 দিন এক সিল্লা তুমি 40 দিন পর্যন্ত তোমার নফল ইবাদত তোমার রিয়াজত তোমার মুরাকাবা তোমার মুশাহাদা তুমি করবা 40 দিন পর আসলো এবার জুন্নুন মিসরি বলেন তুমি ছালায় যাও 40 বছর পর্যন্ত তোমাকে করতে হবে ওই murid 40 বছর পর্যন্ত করলেন এবার 40 বছর পরে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন আসার পরে বললেন হুজুর আপনার কথা মত আমি 40টা বছরে ইবাদত করলাম আমি 40টা বছর রিয়াজত করলাম আমি 40টা বছর মুরাকাবা করলাম আমি 40টা বছর আমি 40টা বছর আমি ইবাদত মুরাকাবা মুশাহাদা করলাম শুধু তাই নয় আমার জীবনে আমি 40 বার হজ করেছি সুবহানাল্লাহ বলেন 40 বার হজ করেছি ও আমার মুর্শিদ একদিনের জন্য তো আমি আল্লাহর কোনো দিদার পাইলাম না আল্লাহর কাছ থেকে আমি তো কোনো এলান পাইলাম না আল্লাহর পক্ষ থেকে আমি তো কোনো শুভ সংবাদ পাইলাম না এবার তো মুর্শিদে বুঝে গেলেন এই কলবের ডাক্তার তো মুর্শিদ ওই কলবের চিকিৎসাটা কিভাবে করতে হবে কারণ আমার আল্লাহ বলেন আমার বন্ধুর হাত আমি আল্লাহর হাত হাদিসের মধ্যে এসেছেন ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি আমার বন্ধু যখন আমার বন্ধু মানে আমি আল্লাহর উলি যখন সে কান দিয়ে শুনে ওই কানটা আমি আল্লাহর কুদরতে কান হয়ে যায় অবসরহু আল্লাযী ইয়াবসুরু বিহি আমার আল্লাহ বলেন সে যখন তার জবান দিয়ে কিছু বলে এই জবানটা আমি আল্লাহর কুদরতে জবান হয়ে যায় ওয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা তার হাত দিয়ে কোনো কাজ করে এই হাতটা আমি আল্লাহর কুদরতে হাত হয়ে যায় অরিজালাহু আল্লাযী ইয়ামশি বিহা সে যখন পা দিয়ে কোথাও যায় এই পাটা আমি আল্লাহর কুদরতে পা হয়ে যায় আমার আল্লাহ তো এমনি এমনি বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ এই পৃথিবীতে তোর বন্ধুর অভাব নাই তোর বান্ধবের অভাব নাই আমার আল্লাহ বলেন এই বন্ধু বান্ধব কোলা কাজ হবে না কার সাথে বন্ধুত্ব করতে হবে আমার আল্লাহ ওই মানুষটাকে চিনিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন ওয়া কুনু মাসাদিকিন আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ দুনিয়াতে বন্ধুত্ব করার মানুষ পাও না যাও যাও আল্লাহর উলিদের আমার উলিদের দরবারে চলে যাও আমার উলিদের সাথে বন্ধুত্ব করো আমার উলিদের সাথে সম্পর্ক রাখো আমার উলিদের সাথে মহাব্বত রাখো আমার উলিদেরকে তুমি ইজ্জত করো আমার উলিদেরকে তুমি মর্যাদা দাও আল্লাহ বলেন আমি আল্লাহর উলিদেরকে যারা ইজ্জত করবে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই উলিদের সাথে তাদের হাসর নাসরটা আমি আল্লাহ করাইয়া দিব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ উলিয়া উলিয়ার প্রেম ছাই কি ছাই না উলিয়া উলিয়ার দরবারে আসতে ছাই কি ছাই না আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সকলে বলি মারহাবা 40 বছর ইবাদত করছে আল্লাহর কোনো সারা শব্দ নাই আল্লাহর কোনো এলানও পায় না কোনো কিছু নাই মনে বড় কষ্ট পিসাবের দরবার আছে হুজুর 40টা বছর কাটাইলাম কই আল্লাহর পক্ষ থেকে কোনো এলান পাইলাম না কোনো কিছু পাইলাম না ফিরে একটা মুস্কি হাসি দেই তার কলবের ডাক্তার মুর্শিদ কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মুর্শিদ আমার কলবের ডাক্তার ওই মুর্শিদ বলে জুন্নুন মিসরি বলে পাগলা ও পাগলা যে আল্লাহ 40 বছর তোর ইবাদত করার পরেও আল্লাহ কোনো দেখা দেয় নাই
আল্লাহর পক্ষ থেকে কোনো এলান হয় নাই আমি আজকে রাতের বেলায় আল্লাহর পক্ষ থেকে তোমার সাথে মুলাকাত অথবা এলানের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ পারে কি পারে না ক্ষমতা দিছে কে জোরে বলেন ক্ষমতা দিছে কে ক্ষমতা দিয়েছে আল্লাহ আপনি বিশ্বাস করলেই কি না করলেই কি আপনি হিংসা করলেই কি আর না করলেই কি আল্লাহ বলেন আমি আমার বন্ধুদেরকে ক্ষমতা দিয়েছি অনেক ক্ষমতা দিয়েছি তারা দুনিয়াতে থাকলে যেমন শক্তি তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদেরকে আমি আল্লাহ আরো তিন গুণ ক্ষমতা বাড়ায় দেই ওই জুন্নুন মিস্ত্রি বললেন পাগলা ও পাগলা চল্লিশ বছর ইবাদত করলা চল্লিশ বছর রিয়াজত করলা চল্লিশ বার হজ করলা চল্লিশ বছর পর্যন্ত তুমি মুরাকাবা করলা মুশাহাদা করলা কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো এলান পাইলা না আল্লাহর পক্ষ থেকে কোনো খবর পাইলা না যাও 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 তোমার কলবের ডাক্তার আমি সমস্যা কোথায় আমি বুঝে গেছি আমি মুর্শিদ তোমার হুকুম দিলাম আজকে রাত্রের বেলায় এশারের নামাজ না পড়া তুমি ঘুমাইয়া যাইবা কোনো দন চাই না আতিক যাইতে আমায় সঙ্গে নিও ওরে বাজারে রহই আতর গোলাপ আমার অঙ্গে লারা গাইও আরে তরি কতের হুজুর দিয়া মোর জানাজা ফোরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বলেন আল্লাহু আকবার জুন্নুন মিস্ত্রি বললেন রাত্রের সারের নামাজ পড়বি না হায় হায় মুরিদ কইজুর এটা কি কন আমি নামাজ না পড়লে আমি পাগল হয়ে যাই গা এটাকে বলে নামাজের নেশা ফিসাব বলে মনসুর হাল্লাস বলে জুন্নুন মিস্ত্রি বলে পাগলা এশারের নামাজ তুমি পড়বা না এশারের নামাজ না পড়া ঘুমাইয়া যাইবা বিশ্বাবে ওই মুরিদ প্রশ্ন করে না হুজুর এশারের নামাজ কেন পড়বো না আমি তো নামাজ না পড়ে থাকতে পারি না এবার বিশ্বাব বলে মুরিদ আমার হুকুম তোমাকে পালন করতে হবে কখনো কখনো দুদিও দেখা যায় এটা শরীয়তের বিরোধী কিন্তু আল্লাহর উলিরা আল্লাহর সাথে কানেকশন তারা যখন ঘুমায়া যায় তাদের কলব খোলা থাকে চর্ম চক্ষু বন্ধ অন্তরের চক্ষু খোলা আল্লাহর উলিরা কাশফের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে জুড়ে বলেন ঠিক কি না আল্লাহর উলিরা কাশফের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে এবার জুন্নুন মিস্ত্রি বলেন তুমি রাত্রের বেলায় যে এশারের নামাজ পড়বা না এই এশারের নামাজ না পড়ে তুমি ঘুমায়া যাইবা পাগলার মনে ধরে না হাইরে আমি কোনোদিন এশারের নামাজ মিস করলাম না আজকে আমার পিসাব বলছে এশারের নামাজটা না পড়তাম কেমন কইরা আমি বন্ধ করব আমার মনে মানে না আমি না পড়লে আমার রাত্রে ঘুম আসবে না কারণ আমি নামাজ রে বড় ভালোবাসি নামাজ রে আমি বড় ভালোবাসি গো নামাজ ছাড়া আমি থাকতে পারবো না ওই মুড়ি চিন্তা করলো পিসাব আর দেখবো নি রাত্রের বেলায় নামাজটা পড়বো ফরজ পড়বো কিন্তু সুন্নত না পড়া আমি ঘুমাইয়া যাইব যেই কথা সেই কাজ বন্ধু আমার ওই মুরিদ রাত্রের বেলায় এশারের চার রাকাত ফরজ করে ঘুমায়া গেছে আর চিন্তা করে হায় হায় সারা জীবন আমি সুন্নত বাদ দেই নাই আজকে না জানি কি হয় পিসাব বলছে নামাজ পড়ো না আমি তো নামাজ পড়লাম সুন্নত না পড়া ঘুমায়া গেলাম রাত্রের বেলায় ঘুমাইয়া গেল বন্ধু গভীর রাত্রে স্বপ্নে দেখে তার ঘরের মধ্যে আল্লাহর নবীজি ডাইরেক্ট হাজির হইয়া গেছে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত শুকর বলি মারহাবা ঘুমায়া গেছে
আল্লাহর নবী বলেন পাগলা ফরজ আদায় করলে আমি নবীর সুন্নতটা আদায় করলে না এই রকম নবীরে দিদার করানোর ব্যবস্থা কইরা দিয়েছে পিশাব কারণ পিশাবরা তো আল্লাহর সাথে কাশফের মাধ্যমে কথা বলে আপনি বিশ্বাস করলে কি আর না করলে কি আমি আমার জবান দিয়ে একটা কথাও মিথ্যা বলি নাই বন্ধু কোরআন প্রমাণ করে হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন পাগলা আমি নবীর সুন্নত তুমি পড়লা না রাতের বেলায় ঘুমায় গেলা তারপরেও তোমার জন্য সুখবর বলে কি তোমার জন্য সুখবর বলে কি আমি রসূলকে আমার আল্লাহ বলছেন ও নবী আপনি যান আমার পাগলাটারে আপনি খবর দেন 40 বছর পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে দেখা দেই নাই আমি আমার বান্দার দর্জ কতটুকু আমি দেখলাম আমি আল্লাহ আমার বান্দার দর্জ কতটুকু আমি দেখলাম বান্দার দর্জ কতটুকু আমি দেখলাম এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না দর্জ ধরো দর্জ ধরো গুনার জন্য আমরা মনে করি হায় জীবনে করলাম কি গুনাহ করতে করতে জীবন শেষ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না 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 আমার আল্লাহর নাম হইল রহমান আমার আল্লাহর নাম হইল গাফফার আমার আল্লাহর নাম হইল রহিম আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইলাম বান্দারে দুজুখ দিলেও আমি আল্লাহর বড় মায়া লাগবে আমি আল্লাহর বড় কষ্ট লাগবে আমার আল্লাহ পথ বাতায়া দিছে বান্দা আরে আমরা যখন পরীক্ষা দেই পরীক্ষার হলে গেলে প্রশ্ন দেই প্রশ্ন দেওয়ার আগে জানি না প্রশ্ন কি হতে পারে আমার আল্লাহ বলেন বান্দা এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল আমি আল্লাহ প্রশ্ন তোদেরকে দিয়ে দিলাম নে প্রশ্ন তোরা ফর উত্তর তোরা দে যদি সঠিক উত্তর দাও আমি আল্লাহর জান্নাতে যাইবা যদি ভুল উত্তর দাও জাহান্নামে যাইবা চিন্তা করেন কেমন আমার মালিক প্রশ্ন দিলেন আবার উত্তর দিয়ে দিলেন আমার আল্লাহ বলেন তারপরেও আমার আল্লাহ অপশন রাখছেন বান্দা আমি আল্লাহ জানি তুমি গুনাহ করবা আমি আল্লাহ জানি তুমি শয়তানের দুকায় পড়ে আমি আল্লাহকে তুমি ভুলে যাইবা বান্দারে তারপরেও আমি আল্লাহ একটা পথ খোলা রাখছি সুবহানাল্লাহ বলেন পথটার নাম হইল তওবা কি তওবা তওবা আল্লাহ বলেন লা আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ একটা তওবা নামক দরজা খোলা রাখছি আমি আল্লাহই তওবার দরজাটা বন্ধ করি নাই আমি আল্লাহ এই তওবার দরজাটা বন্ধ করতাম না ওরে বান্দা আমি আল্লাহর চাইতে বড় মহব্বত আর কে করে আল্লাহ বলেন বান্দা এই তওবার দরজাটা খোলা রাখছি আয় 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 এই তওবার দরজার মধ্যে চলে আয় দুইটা চোখের পানি ফেলায় আমি আল্লাহর কো আল্লাহ এই জীবনে বড় ভুল করেছি এই জীবনে অন্যায় করেছি আল্লাহ জীবনের তিন ভাগের দুই ভাগ কাটায়া দিলাম অন্যায় কইরা জুলুম কইরা পরের হক মাইরা নামাজ করি নাই রোজা রাখি নাই ইবাদত করি নাই আল্লাহ মাফ ফামুনি আমার আল্লাহ বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোর গুনাহ যত বড় আমি আল্লাহর মায়া এর চাইতে বড় সুবহানাল্লাহ তোর গুনাহ যত বেশি তার চাইতো আমি আল্লাহর মায়া এর চাইতে বেশি আয় আয় আমার কুদরতি কদমে আয় আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব আমার আল্লাহ বলেন বন্ধু আমার ওই বান্দাকে গিয়ে আমি আল্লাহর সালামটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ কন্যা তুমি রহমান তুমি মেহেরবান অন্ধগাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহু আকবার বলেন রাতের বেলা এমন স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলাম দৌড়াইয়া চলে গেলেন জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহির দারে ডাক দেয়া কই হুজুর
এমন কি সবক দিলেন আমারে জীবনে নামাজ পড়ে আল্লাহর দেখি নাই কিন্তু আজকে আপনার হুকুম না মানার কারণে আপনি বলছেন নামাজ পড়েন না আমার মনে মানে না আমি ফরজটা পড়ে ফেলছি কিন্তু সুন্নাত না পড়ে আমি ঘুমায়া গেলাম রাতের বেলায় আমার নবী আয়েশা কই পাগলা আল্লাহর ফরজটা পড়লি নবীর সুন্নাত পড়লি না আমি নবীজি চলে আইলাম তোরে দিদার দেওয়ার জন্য আমার আল্লাহ মারে আল্লাহর পক্ষ থেকে পাগলা তোরে সালাম জানাইছে ফির সব ডাক দিয়া কইরে মুরিদ এই রাস্তাটা তো আমি তোরে কইরা দিলাম কারণ আমি ফিসাব আমি জুন্নুন মিশরি আল্লাহর সাথে কাশফের মাধ্যমে কথা বলি প্রেমের খেলা খেলি এই প্রেমটা কিভাবে লাগাইতে হয় আমি জুন্নুন মিশরি লাগাইয়া দিলাম আমি এমনিতে বলি নাই নামাজ পড়ো না আল্লাহর পক্ষ থেকে এলান পাওয়ার পরে আমি তোরে বললাম নামাজ পড়ো না কারণ এটা হইল আশেক এবং মাশুকের প্রেম জুড়ে কোন ঠিক কিনা আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা মুর্শিদ নামের বাঙ্গা তোরে মোর কেমনে জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দা আর নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রাসূল পায় হলে তা সাধন কি করে জানি না করিব বুজন এলেমে আমলে আমি অপার নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দা আর নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার